দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুরে পুলিশের লাঠি পেটায় পণ্ড হয়ে গেছে বিএনপির সমাবেশ। সংঘর্ষের ঘটনায় বিএনপির 17 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এখন পর্যন্ত টিকা গ্রহণের জন্য প্রায় 14 লাখ নিবন্ধন করা হয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের মাঝ পদ্মায় এমভি ফ্লাইং বার্ড 2 নামের একটি যাত্রীবাহী লঞ্চ ও ওটি সাংহাই 4 নামের তেলবাহী একটি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী লঞ্চের ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের বোয়ালমারিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার গাজী শামসুজ্জামান খোকনকে পুড়িয়ে মারতে তার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে আসবাবপত্র, জামা কাপড় ও নগদ টাকা সহ প্রায় 1.5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরবর্তী প্রধান প্রসিকিউটর হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম খান কিউসি। 123 দেশের মধ্যে 72টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। করিম খান বর্তমানে ইরাকে আইএসের যুদ্ধাপরাধের বিষয়ে জাতিসংঘের তদন্ত বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সব ধরনের ক্রিকেট থেকে আজ অবসর নিলেন বাংলাদেশ ক্রিকেটের আইকনিক তারকা আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। এদিন দুপুরে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন 1 নং প্লাজায় তারা দুজন নিজ নিজ ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা দেন। 13ই ফেব্রুয়ারি, বসন্তের প্রথম সকাল, সময়টা 2012 সাল। কিন্তু সকাল 10টায় শহরের সব রং আর উৎসব বিবর্ণ করে খবর এলো বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হুমায়ুন ফরিদি আর নেই। এরপর থেকে হুমায়ুন ফরিদির এই শহরে নিয়ম করে বসন্ত নামে শুধু থাকেন না একজন হুমায়ুন ফরিদি।